हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সামনে। আর আজ সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, এখন বিকেল বিকেল হয়ে গেছে, বিকেল বেলায় এসেছি। আমি এক্ষুনি আন্টি গায়ে পড়তে বসবে, তার আগেই তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। তো আজকে যেটা মানে বলার জন্য এলাম, মানে পড়ানো হয়ে গেলে সন্ধ্যের দিকে আমাদের এখানে একটা দিদি আছে যে পার্লারের কাজ জানে, সব রকম কাজ করে। তো তাকে ডেকেছি মেয়ের মাথা চুলটা কেটে দেওয়ার জন্য। তো মেয়ের চুলের সাথে আমার চুলটাও আমি কেটে নেব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, পরে তোমাদের সাথে মানে যতটা পারবো শেয়ার করব, ঠিক আছে? তো পরে তোমাদের সাথে কথা হবে আবার, ঠিক আছে? তো দেখো, দিদিটা এসে গেছে আর আমার মেয়ের চুল এখন কাটিং করছে। এরপর আমার পালা, আর আমার চুলটাকে মানে আগে চিটুনি ভালো করে আঁচড়ে নিয়ে যেভাবে কাটিং করে করছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? ভালো লাগবে ভিডিওটা আশা করি। তো দেখো, আমার চুল কাটা হয়ে গিয়েছে, আর এবার আমার আইব্রো করার পালা। তো কেমন লাগলো চুলটা কেটে বলো কিন্তু কমেন্টে। আইব্রো করছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? দেখো বন্ধুরা, পুজোর আগে আমার মোটামুটি পার্লারের কাজ সারা হয়ে গেল। তো বাড়িতেই যখন পার্লার এসেছিল, আমি দেখো আইব্রোও করে নিয়েছি, চুলটাও কেটে নিয়েছি। আর আমি চুলটা ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না, কিন্তু আমার আয়নায় দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে, ভালো করে দেখাই যাচ্ছে। মানে আমি সিম্পল একদম স্ট্রেট করে কেটেছি, অন্য কোনো রকম কিছু করিনি। কারণ আমি চেয়েছিলাম মানে চুলটাকে খুব বড় করতে, একদম চুল কাটবো এরকম ভাবিও নি। তো মেয়েকে যেহেতু মেয়ের চুলটা কাটতে এসেছে ডেকেছিলাম আর কি, সেহেতু আমার চুলটাও একটুখানি সমান করে নিলাম জাস্ট। আমি সবসময় ডিপিউ করি, বুঝলে তো? তো এবারে হচ্ছে কি, আমি ডিপিউটা আর করলাম না। ডিপিউটা করলে তো চুলটা হচ্ছে কি একটু ছোটো বড় হয়ে যায়, তো যার জন্য আমি এবারে ভেবেইছিলাম যে আমি রিভিউ করবো, আমি চুলটা কাটবোই না। তো এলো বলে বাড়িতে পার্লার ঘরে এলো, আর সামনে পুজো, তা বলি চুলটা একটু সমান মতো করে নিই, জাস্ট একটু সমান করে নিয়েছি। আর মেয়ের চুলটা কেটে দিয়েছি, মেয়ের চুলটা কাটিয়েছি, আর আমি একদম সিম্পল করে নিয়েছি, আইব্রোটা করেছি, দেখে নাও কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমার কোঁকড়ানো চুল বলে তো মানে অতটা ঠিক বোঝা যায় না, বুঝতে পারছো তো? দেখো তো এই লাগছে আমার লুক, তোমরা বলো কেমন লাগছে। আর আমার মেয়ে দেখো, আমার মেয়ের ওই চুলটা কাটিং করে দিয়েছি, ওই যে ওর জন্যই মেনলি এসেছিল। তো আমি হচ্ছে কি, আমিও একটু করে নিলাম সাজগোজ। আমার আইব্রো করে দেয়নি, ওর আইব্রো করে দেয়নি, ওর আইব্রো করার সময়টা হলে ও কোমর হবে, তা সময় হওয়া দেরি আছে, মাধ্যমিক পরীক্ষা দেবে তারপর। হ্যাঁ, ওয়েট করতে হয়, সবকিছু ওয়েট করতে হয়, তাই না বন্ধুরা? তো আবার যখন কোনোদিন সাজগোজ করব তখন দেখাবো তোমাদের। তো আমি আমি চুলটাকে খুব ভালোবাসি, চুল পাগল বললে হয়। তো চুল একদম কাটতে ভালো লাগে না আমার, তা একটু সমান না করে নিলেও নয়, তা এই জন্য ভিডিওটা এরকমই একটুখানি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। এটা শেয়ার করবো না তা কি কখনো হয় বলো তো, তাই তোমাদের দেখিয়ে দিলাম কেমন কি হলো। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর ভিডিওটা বাড়াবো না। আর এখন ঘড়িতে বাজে কটা বলো তো, 7:30টা, তো পুরো 7:30টা বাজে। আর এইসব করতে একটু সময় দেরি হয়ে গেছে, তা আমার মেয়েকে এবারে আমি এখন পড়তে বসাবো, তা পড়াশুনো করবে তারপর, বুঝেছো তো? তো আর হচ্ছে বক বক করবো না, আর বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও বন্ধু বান্ধব পরিবারের সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা যেভাবে আমাকে আমার আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, সেভাবে তোমরা সবাই সাপোর্ট করো, এইভাবেই আমার পাশে থেকো। তো
ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি। আর আজকেকার মতো টাটা, আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে টাটা বন্ধুরা, আর গুড নাইট, অবশ্যই গুড নাইট।